हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय आर्ट वर्ल्ड। तुम्हारा सबाई कैमन आछो? आमी अनेक दिन धरे भाबछिलाम जे एकटा नतून किछु क्रिएटिविटी करा जाक, बाट की करब भेबेई पाछिलाम ना। तो हठात करे आमार माथाय एकटा आईडिया एलो जे ডিমের উপরে কিছু পেইন্টিং করা যাক। তো আমি এখানে পেন্সিল দিয়ে একটা পান্ডা ড্রয়িং করে নিয়েছি। দেন এখানে ফেব্রিকালের কালার ইউজ করে ফার্স্টে হোয়াইট কালারটা করে নিয়েছি, দেন এখানে ব্ল্যাক কালার গুলো করে নিচ্ছি। তো আমি এখানে জিরো নাম্বারে পেন্টিং ব্রাশ ইউজ করেছি। এই পেন্টিং ব্রাশটা দিয়েই পুরো ড্রয়িংটাই কমপ্লিট করছি। পুরো পেন্টিংটা এই ব্রাশটা দিয়েই কমপ্লিট করব। তো আমার তো পান্ডা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট অ্যানিমেল। তোমাদের ফেভারিট অ্যানিমেল কি সেটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তো এখানে গ্রিন কালারের ফ্যাব্রিক কালার দিয়ে ব্যাম্বুর কালারটা করে নিচ্ছি, দেন এখানে পিঙ্ক কালারের ফ্যাব্রিক কালার দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা কালার করে নেব। তো এখানে লাইট পিঙ্ক কালারটা হোয়াইট কালার আর রেড কালার মিক্সড করে লাইট পিঙ্ক কালারটা করা হয়েছে। তো গাইস, এখানে পুরো পেন্টিংটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এই ডিমের উপরে পেন্টিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আর একটা পেন্টিং করে নেওয়া যাক। তো এখানে ডিমের উপরে একটা র‍্যাবিট ড্র করে নিচ্ছি পেন্সিল দিয়ে। তো র‍্যাবিটটা পেন্টিং করার পরে এখানেও ফেব্রিক কালার দিয়েই পুরো কালারটা করে নেব। তো এখানে আগেন ওই লাইট পিঙ্ক কালারটা দিয়ে র‍্যাবিটের কালারটা করে নিচ্ছি। তারপর এখানে হোয়াইট কালারের ফেব্রিক কালার দিয়ে র‍্যাবিটের ইয়ারটা কমপ্লিট করে নেব। দেন বোটা রেড কালারের ফেব্রিক কালার দিয়ে কমপ্লিট করে তার উপরে হোয়াইট কালারের ডট দিয়ে নিচ্ছি। নেক্সট স্কাই কালারের স্কাই ব্লু কালার দিয়ে যে ডিমের ছিলকাটা করেছি সেটা কালার করে নেব। দেন এর উপরে হোয়াইট কালারের ডট দিয়ে দেব। নেক্সট ব্ল্যাক কালার দিয়ে পুরোটা বর্ডার করে নিচ্ছি। সো এরপরে পুরো র‍্যাবিটটা কমপ্লিট হওয়ার পরে ইয়েলো কালার দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা কালার করে নেব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে, কেমন লেগেছে ভিডিওটা। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এভরি উইক তোমাদের কাছে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো।